إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات ذلك هو الفوز العظيم وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2020 ঈসা ইসলামের সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় ভজন ব্যক্তিত্ব কমলগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র আমাদের আপামর জনসাধারণের অত্যন্ত কাছের মানুষ হৃদয়ের মানুষ জনাব মোহাম্মদ জুয়েল আহমদ সাহেব এবং আমাদের করিমপুর জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা শফিকুল ইসলাম সাহেব আল্লাহ পাক উভয়ের নেক হায়াত দ্বারা স্মরণ জয় করেন আমিন। উপস্থিত সম্মানিত আমন্ত্রিত মেহমানান আজম মুহতারাম ওলামায়ে কেরাম আমার প্রাণপ্রিয় শ্রদ্ধার পাত্র মুরব্বী বাবারা কলিজার টুকুন আমার যুবক ভাইয়েরা আলোচনা শুরুতে আপনাদের সবার খেয়ালে নিবেদন করছি ইসলামী সম্ভাষণ সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, সবার আগে সর্বপ্রথমে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আলিশান দরবারে জাল্লা রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পূত পবিত্র মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। শত মায়ের শত সন্তানকে শত ব্যস্ততাকে উপেক্ষা করে
আমরা এই মাহফিলে একটি ভালো নিয়তে হাজির হয়েছি। আমাদের নিয়ত খুব ভালো, আমাদের নিয়তের মধ্যে কোনো ঝামেলা নাই। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি ওয়া আমালুল মুনাফিক খায়রুম মিন নিয়তিহি। আল্লাহ তাআলা হাবিব বলেছেন, এই পৃথিবীতে একজন মুমিনের নিয়ত তার আমলের চেয়ে ভালো। মুমিনের যে ইন্টেনশন আছে বেটার দ্যান হিজ অ্যাক্টিভিটি, তার আমলের চেয়ে তার নিয়ত ভালো, আর মুনাফিকের নিয়তের চেয়ে তার আমল ভালো। এই জন্য দেখা যায় আমরা কেউ হয়তো নিয়ত করেছি যে আজকে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব, নামাজ পড়তে আপনি উঠলেন, ওযুটাও ঠিক মতো করলেন, ওযু করে আসার সময় কারোর সাথে দেখা হলো, আপনি তাকে বুঝাইয়া দিলেন যে আমি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠেছি। প্রিয় ভাইয়েরা, যখনই আপনি তাহাজ্জুদ পড়ার একটা শখ একটা দেখানোর ভান করবেন, আপনার এই আমল আল্লাহর কাছে পৌঁছাবে না, কারণ ওই আমলের মধ্যে রিয়া আছে, ওই আমাদের মধ্যে লোক দেখানোর বিষয় আছে। কিন্তু যখন আপনি নিয়তটা করেছিলেন তার মধ্যে কোনো ঝামেলা ছিল, আর মুনাফিকের নিয়তের যে আমলটা সুন্দর বাহ্যিকভাবে আমলটা খুব নিষ্কলুষ, কিন্তু তার নিয়তের মধ্যে ঝামেলা, ভিতরে ভিতরে সে মুনাফিক, ভিতরে ভিতরে সে একজন অমুসলিম, বাট তার বাহিরটা খুব ভালো। এই জন্য আমাদের নিয়তের দ্বারা আমরা হাজির হতে পেরেছি, আমাদের আল্লাহ পাক কবুল করুন, জয় বলা আমিন, আমিন। আল্লাহ তাআলা হাবিব বলেছেন, মা মিন খারিজিন ইয়াখরুজু ইয়ানি মিন বাইতিহি ইল্লা ওয়া ফি বাবিহি রায়াতান। আল্লাহর কোন গোলাম যখন ঘর থেকে বের হয়, সাথে সাথে তার ঘরের দরজায় দুইটা পতাকা দিয়ে দেওয়া হয়। জোরে বলেন, কয়টা? দুইটা। রায়াতুন ফি ইয়াদি মালাক ওয়া রায়াতুন ফি ইয়াদি শাইতান। একটা পতাকা থাকে একজন ফেরেশতার হাতে, আরেকটা পতাকা থাকে যার হাতে, সে হচ্ছে শয়তান। যদি আল্লাহর কোনো গোলাম বের হয় আল্লাহ পাকের রাহমতে খুশির পথে, ফাইন খারাজা লিমা ইউহিব্বুল্লাহ, যদি সে ঘর থেকে বের হয় যেই পথে আল্লাহ খুশি, যেই পথে আল্লাহ রাজি এবং খুশি। যেমন কেউ মাহফিলে বের হলো, কেউ কারো উপকার করতে বের হলো, কেউ বের হলো তার উপরে আগুন লেগেছে জীবন বাজি নিয়ে সে আগুন নিভাতে, যদি কেউ বের হয়ে কেউ অসুস্থ তার সেবা করতে নিজের জীবন বাজিলে অন্যের উপকার করে এমন মানুষ আছে নাই? আল্লাহ হাবিব বলেন, তাহলে ওই লোকটা থাকবে এমন অবস্থায় যে ওই লোকের সাথে জান্নাতের নূরের ফেরেশতা তার পতাকা নিয়ে তার সাথে মিছিল থাকবে। সুবহানাল্লাহ। ফালাম ইয়াজাল তাহতা আয়াতিল মালাক হাত্তা ইয়ারজিআ ইলা বাইতিহি, ঘরে ফিরে আসা পর্যন্ত আল্লাহর ওই গোলাম একজন নূরের ফেরেশতার বন্ধু হয়ে যায়। আর যদি সে ঘর থেকে বের হয় এমন কোন কাজে যে কাজে আল্লাহ নারাজ, আল্লাহ অখুশি, সে বের হয়েছে কাউকে মারতে, কাউকে ধরতে, কারো ঘর চুরি করতে, কারো দোকান লুট করতে, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে, আছে নাই? আছে। আল্লাহ তাআলা আমি বলেন, ইত্তাবাহু আশ-শাইতান বিরায়াতিহি, তাহলে তার সাথে শয়তান বন্ধু হয়ে যায় না, আউযু বিল্লাহ। প্রিয় বন্ধু, আমরা ঘর থেকে প্রতিদিন বের হই, সেজন্য আমাদেরও প্রতিদিন একটা নিয়ত নিতে হবে যে আমি ঘর থেকে কি জন্য বের হচ্ছি। প্রতিদিন ঘর থেকে বের হব, নিয়ত থাকবে মানুষের উপকার করা, নিয়ত থাকবে ভালো, নিয়ত থাকবে নেক নিয়ত। আপনার ইন্টেনশন ভালো হলে আল্লাহ আপনাকে বন্ধু বানিয়ে দিবেন আপনার ফেরেশতাকে। যদি আপনি ঘর থেকে বের হয়ে সেদিন আর ঘরে ফিরে না আসেন, যদি এই ঘর থেকে বের হওয়াটাই শেষ বের হওয়া হয়, এমন বহু মানুষ ঘর থেকে বের হয়েছে আর ঘরে ফিরে আসতে পারে নাই, আসলে নাই, সে বুঝেও নাই যে আমি আর ফিরতে পারবো। খোদার কসম করে বলি, আল্লাহর হাবিবের হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেন, যদি কোন আল্লাহর গোলাম ঘর থেকে নিয়তে বের হয়,
আর সে ঘরে ফিরে না আসে তা বলে নূরের ফেরেশতা মিছিল দিয়ে আল্লাহ সেই গোলামকে জান্নাতে নিয়ে যাবে। সে বলবে আল্লাহ সে তো একটা ভালো কাজে ছিল, আপনি তাকে মাফ করে জান্নাতে দেয়, আমি তার সাক্ষী। আর যদি আপনি অন্যায় কাজে বের হন তাহলে আপনার বন্ধু হবে শয়তান। অথচ শয়তান আমাদের বন্ধু না, আমাদের শত্রু একটা, সে হচ্ছে কে? শয়তান। যেরকম আমাদের বন্ধু শত্রু বানায় আছি না নাই, জোরে কম আছে? কেউ একটা করলেই তার বিরুদ্ধে আমরা লেগে যাই, শত্রু খালি মুসলমানদের মধ্যে। না না না, শত্রু বানায় না, বানাবেন বন্ধু। বানাবেন কি জোরে বলেন? বন্ধু। শত্রু বানালে আল্লাহর ঘর মসজিদে কি আপনি বন্ধু পাবেন না? ঠিক কিনা বলে? ঠিক। আল্লাহর ঘর কাবা শরীফে গিয়ে কি বন্ধু পাবেন? জি না। সেখানে বহু কায়দার লোক আছে নাই? আছে। আছে। কেউ রাত্রি পরে কেউ পড়ে না, কেউ কিয়াম করে কেউ করে না, কেউ পাগড়ি করে কেউ পড়ে না, কেউ জোরে জিকির করে কেউ জোরে জিকিরকে হারাম বলে, আছে না নাই? আছে। ঠিক তেমনি কেউ কোনো পীর সাহেবের মুড়ি আবার জান্নাত আমরা সবাই যাবো ইনশাআল্লাহ, কিন্তু সেখানে আপনি বন্ধু পাবেন না, শত্রু বানান, শত্রু বানায় না, একটু বন্ধুত্বের হাত বানান। আল্লাহ বলছেন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, ভাই 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 হয়ে থাকো, আল্লাহ কবুল করুন যেরকম আমি। আমিন। যদি আপনি ঘর থেকে বদ নিয়তে বের হন, আপনি কি নিয়তে বের হয়েছেন তা আপনি ছাড়া কেউ জানে না, ঠিক কিনা বলে? এর আজকে করিমপুরের ভাইরা যারা আছেন আজ থেকে নিয়ত করবেন যে ঘর থেকে বের হয়ে অন্যায় কোনো আচরণ করে বদ নিয়তে ঘর থেকে আজকে বের হব না, আজকে তো কেমন করবেন যতদিন আমি বেঁচে থাকবো। আমাদের হায়াতে কদিন আছে, আমরা কোনদিন কারো ক্ষতি করতে ঘর থেকে বের পাবো না। যদি আপনি একটা নিয়ত করতে পারেন, কেবল একটাই শপথ, আমি ঘর থেকে বেহেশতের বন্ধু হয়ে সহায়, তাহলে এই করিমপুরটাকে বেহেশতের বাগান বানিয়ে দিবেন যিনি, তিনি কে? জাস্ট ওয়ান আউট, কিপ ইট এন্ড প্র্যাকটিস ইট, শুধু গ্রহণ করেন, আমল করেন। যদি মেয়র সাহেব চিন্তা করেন ঘর থেকে বের হবো জনগণের খেদমতের জন্য, তাহলে ওই মেয়র সাহেব তো কষ্টের কালে আরামের ঘুম ঘুমাইতে পারবে না, ঠিক কিনা বলে? কারণ তার জীবনের চিন্তা থাকবে কোথায় কে আছে কষ্টে, তার কষ্ট লাভ করা আমার দায়িত্ব। ওই মেয়র সাহেব রাস্তাঘাটে হাঁটবেন, কোনো নিরাপত্তা কর্মী লাগবে না। ওই মেয়র যখন ঘর থেকে বের হবেন, ওই মেয়রের জন্য জীবন দিতে আমরা সকলেই প্রস্তুত হয়ে যাবো, কথা বলেন ঠিক কিনা? আর সে আমাদের লুণ্ঠন করবে, মেরে খাবে, ইট চুরি করবে, লোহা চুরি করবে, রোডের বদলে বাস কিনে, এমন লোক যারা আছে তাদেরকে জোতা পিটার জন্য প্রস্তুত হয়ে আছে, আছে না? মানুষ খালি চুপচাপ বসে আছে কিছু বলে না, যত লোককে বোকা ভাবছে বোকামি আর কিছু বোকা ভাববেন না, ঠিক কিনা বলেন? আমাদের ভাই কাল্লা পা আমাদের খাদের মানিয়ে দেখুন, আমিন। জুয়েল ভাই কাল্লা পা আমাদের ঠিক তেমনি এই কাজগুলো কত সহজ, একটু নিয়মটা চেঞ্জ করলে জনগণের খেদমতে যার বড় বড় খেদমত থাকতে পারে, যদি তিনি এটাকে নিয়োগ করেন সেটা জনগণের খেদমত করার কথা, এর যে উত্তম আমল আর হইতে পারে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা আমাদের এই মাহফিলে এসেছি, নিয়তটা আমাদের ভালো, আল্লাহ কবুল করুন যেরকম আমিন। যেন আমাদের এই তৌফিক দিলেন, আসুন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে আমরা শুকর গুজার করি, সকলে বলুন কালিমাত তাইয়্যিবা আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি তার থেকে অনেক 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 গুণ বেশি দরুদ আর সালাম পাঠ করছে আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি তাম কুল কায়নাতের অলংকার
গোটা বিশ্বের অহংকার সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাফালাইন সাইয়্যিদুল আনবিয়া ওয়াল মুরসালিন রাসূলুল রাব্বিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুত্তাকিন শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন সাকিয়ে কাউসার শাফিয়ে মাহশার নবিয়্যে করিম রাউফুর রহিম সিরাজুল মুনীর শামসুদ দোহা বদরুদ দুজা নূরুল হুদা হাবিবে খোদা সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাফালাইন সাইয়্যিদুল আনবিয়া ওয়াল মুরসালিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা আল মুদাসসির আল মুযাম্মিল আল বশীর আল নাজির আল মুখতার আল মুনীর আস সিদ্দিক আল আমীন আফতাব নবুওয়াহ শাহনশাহ রিসালা হুজুর আকরাম নূরে মুজাসসাম نور على نور سيدنا نبينا شفيعنا حبيبنا طبيبنا وطبيب قلوبنا وقدوتنا وسندنا ومولانا محمد صلى الله عليه وآله وسلم القديم আজকে দের হাজার বছর আগে যিনি আমাদেরকে ইতিম করে সারা মদিনায় সারা টুকরা জমিনে শুয়ে আছেন তিনি ইন্তেকাল করে গেছেন তিনি বলেছেন আমি চলে যাব আমরা চলে যাব কিন্তু আমরা নবীরা অন্য মানুষের মত নই সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ নাহনু মাআশিরুল আনবিয়া লাম নুআরিসু দিনারাও ওয়ালা দিরহামা আমরা ইন্তেকাল করব কিন্তু আমরা কোনো টাকা পয়সা রেখে মরব না ইন্তেকাল করব না আমরা রেখে দেব ইলম ওয়ালাকিন নুআরিসুল ইলমা মান আখাযাহু আখাযা হাসসান ওয়াফিরা যারা আমার ইলম নিবে ইলম নলেজকে গ্রহণ করবে তারাই হচ্ছে প্রকৃত নবীর ওয়ারেস সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আপনি কোন নবীরা এজ ইউজুয়াল অর্ডিনারি কোন পার্সোনালিটি নন তারা ডিফারেন্ট তারা আমাদের চেয়ে ব্যতিক্রম তাদেরকে ব্যতিক্রম করে সৃষ্টি করেছেন কে এই জন্য নবীরা আমাদের মত নন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন আইয়ুকুম মিসলি তোমরা কি আমার মত আছো পৃথিবীর কোন উম্মত নবীর মত নয় পৃথিবীর কোন মানুষ নবীর সমতুল্য হতে পারবে না সবচেয়ে উন্নত মর্যাদার অধিকারী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাসুম করেছেন গুনাহ থেকে মুক্ত রেখেছেন সব যদি আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেই জমিনে তারা ইন্তেকাল করেন সেই জমিন থেকে আল্লাহ কবর বানিয়ে দেন সেখানে নবীদের রওজা হয়ে যায় তিনি বলেছেন আপনি মৃত্যুর সাপ নিলেন অন্যরা মৃত্যুর সাপ দিয়েছেন একথা বলে আপনি বলতে পারেন যে নবী জিন্দাকে বিশ্বাস করি না আমি ইস আপন ইউ তোমার সেটা ব্যাপার ভিন্ন বক্তব্য থাকতেই পারে ঠিক না বলে ভিন্ন মত থাকতেই পারে ভাইরা কিন্তু সেক্ষেত্রে তুমি যুক্তি দাও দলিল দাও এভিডেন্স দাও প্রভাইড ইউর এভিডেন্স তোমার যুক্তি দাও দলিল দাও কিন্তু তুমি একথা বলতে পারো না যেই নবী মুর্দা যেই নবী জিন্দা সেই নবী কথা লাগ দিলাম এই কথা বললে পরিমাণ চলে যেতে পারে কথা বলেন ঠিক আছে এই কথা বলার দুঃসাহস তুমি দেখাতে পারো তোমার ভিন্ন মত থাকতেই পারে ভিন্ন মতকে অ্যাকসেপ্ট করে ইসলাম সমালোচনা ইসলাম সহ্য করেছে হযরত ওমর ইবনে খাত্তাব বিল কুফি
রাখতে পারেন নাই মদ যে খাইছে সেটা বলো তালে জানতে মাতা হলে তালে তখন ঠিক আছে কথা বুঝেন নাই আমি একটা মিস্টেক করেছি আপনি তিনটা মিস্টেক করে ফেলেছেন পাহাড়ের মতো সুবিশাল তার মর্যাদা তিনি রাগ ধপ করে নিয়ে বিয়ে ফেলে বললেন আমার সমালোচনা হচ্ছে আমি কি অন্যায় করলাম বলো তো বাবা খুব রাগ হয়ে গিয়েছিলেন পুরোপুরি তিনি অর্থাৎ নেতৃত্বে গ্রহণ করেন কি ব্যাপার আমার ভুল কোথায় সেই মদ থাকতে সেই লোককে বলো মদ প্রথম অন্যায় যেটা আমার চোখে ধরা পড়েছে তা হলো আপনি মনে হলো তাহলে আপনি সালামটাও পর্যন্ত দেন নাই আল্লাহ বলছেন অন্যের করে ঢুকতে হলে দিতে হবে সালাম সেই সালামটা আমার আপনি দেন নাই আমরা সমালোচনা সহ্য করতে পারি আল্লাহর বিরুদ্ধে কথা হয় নবীর বিরুদ্ধে বাংলায় কথা হয় বিচার হয় না এমন মানুষের বিরুদ্ধে কথা বললে আইন আদালত দিয়ে ফাঁসির কাঠটাও ছড়িয়ে দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা এই দেশে এমন চলে সেই দেশে শান্তি আসতে পারে এই জন্য আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বলতে দেওয়া হবে আপনি ভিন্ন মত বলবেন ভিন্ন মত থাকবেই কিন্তু অন্যকে শ্রদ্ধা করতে হবে সম্মান দিয়ে কথা বলতে হবে ঠিক কিনা বলে প্রিয় মুসলমান ভাইয়েরা এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ভিন্ন মত ডিফারেন্ট কোন মানুষের বক্তব্য এটাকে সবল ভাবে প্রত্যাখ্যান করতে বলেছেন ভদ্রভাবে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান তাহলে আল্লাহর নবী সকলই জিন্দা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন খবরদার ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون খবর দানে দুনিয়ার মানুষ আমি আল্লাহর পথে যারা শাহাদাত বরণ করে যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলতে গিয়ে শাহাদাতের অমিয় সুজা পালন করে তাদেরকে তোমরা মৃত বলো না কারণ তারা চিন্তা একজনের কাছে তিনি কে But you will not understand. But জানবে না তোমরা বুঝবে না তোমরা আন্ডারস্ট্যান্ড করতে পারবে না তাদের জিন্দা তোমাদের জ্ঞান কম আমি আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছি ইলমান অত্যন্ত কম খুব কম জ্ঞান দিয়েছি আর তোমরা ওটি তুমি না ইলমি ইল্লা কালিলা ভেরি লিটল বিট পার্ট অফ নলেজ খুব কম জ্ঞান দিয়েছি তোমাদেরকে এই কম জ্ঞান দিয়ে তার জিন্দা তোমাদের বুঝে আসবে বুঝে না আসবে তা বুঝে তাদেরকে জিজ্ঞেস করো জিজ্ঞেস না করে তুমি আজে বাদে ফতোয়া দিও ওনাদের সত্যিকার ওলিয়ানদের পরিচয় বা আউলিয়া সম্পর্কে কথা বলতে আমাকে আদেশ করা হয়েছে অনুরোধ করা হয়েছে আউলিয়া শব্দটি ওয়ালি শব্দের বহু বচন ওয়ালি অর্থ বন্ধু ওলি অর্থ হচ্ছে ফ্রেন্ড ওলি অর্থ সাহেব ওলি অর্থ কি বন্ধু যে ওলিকে বন্ধু
এখানে ওলি বলতে বোঝানো হচ্ছে ওলিউল্লাহ, আল্লাহ যারা ওলি। ওলি শব্দের বহুবচন আউলিয়া, ওলি শব্দের বহুবচন কি আউলিয়া। এই পৃথিবীতে সব মানুষের বন্ধু আল্লাহ, আল্লাহ জানিয়ে দিয়েছেন সব মুমিনের বন্ধু আল্লাহ। আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন আল্লাহু ওয়ালিউল লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনদের বন্ধু। সুবহানাল্লাহ, জোরে বলেন তো ভাইরা, সমস্ত মুমিনের বন্ধু কে? আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহু ওয়ালিউল লাযীনা আমানু يخرجهم من الظلمات الى النور. সব ইমানদারদের বন্ধু একজন, আবার বলতে হবে তিনি কে? অন্য আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহু ওয়ালিউল মুমিনিন, সমস্ত মুমিনের বিশ্বাসীদের বন্ধু একজন, জোরে বলেন তো তিনি কে? শুধুমাত্র একটা আয়াত না ভাইরা, আল্লাহ মুমিনদের বন্ধু। তার বিনিময় 12টা আয়াত আল্লাহ পাক সব জায়গায় বলেছেন, এই পৃথিবীতে মুমিনরা শোনো, তোমাদের বন্ধু কেউ নন, তোমাদের বন্ধু আমি আল্লাহ। এখন বুঝের বিষয় বলো, সব মুমিনের বন্ধু আল্লাহ, এটা বুঝতে পারলাম। কিন্তু আপনাকে এখন বুঝতে হবে, সব মুমিনের বন্ধু আল্লাহ বলে সব মুমিন কি আল্লাহর বন্ধু? না, সব মুমিনের বন্ধু আল্লাহ, কিন্তু সব মুমিন কি আল্লাহর বন্ধু? না। আমাদের এই প্রতিপাদ্য বিষয়, আল্লাহ মুমিনের বন্ধু নয়, আল্লাহর বন্ধু কার? সুবহানাল্লাহ। আপনাকে বুঝতে হবে কোরআনের ডাইমেনশন, কোরআনে পাকের যে দৃষ্টিভঙ্গি, আপনাকে না বললে আপনি কোনোদিন সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন না। আল্লাহ পাক বলেছেন আমি তোমাদের বন্ধু মুমিন যারা, কিন্তু মুমিন তোমরা তারা আমার বন্ধু তাও আমি আল্লাহ বলে দিয়েছি। সুবহানাল্লাহ। পবিত্র হাদিস শরীফে এসেছে আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। প্রিয় রাসূল বলেছেন নিকাহ বিবাহ আমার সুন্নাত, এরপরে বলেছেন যে আমার সুন্নত মানে না সে আমার উম্মত নয়, ইজ নট মাই ফলোয়ার্স, সে আমার উম্মত নয়। প্রিয় ভাইরা, রাসূল এখানে বলেন নাই যে বিয়ে করা আমার সুন্নাত, যে বিয়ে করবে না সে আমার উম্মত না, এটা বলেন নাই। তিনি বলেছেন বিয়ে আমার সুন্নাত, যে আমার সুন্নত কে মানে না ইজ নট মাই ফলোয়ার, সে আমার কি না উম্মত নয়। এজন্য ওলামায়ে কেরাম বলেছেন মাঝে মাঝে বিয়ে করা যেমন সুন্নাত, কখনো কখনো বিয়ে না করাও সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বলতে পারেন হুজুরে কয় কি নতুন কথা, এতদিন শুনলাম বিয়ে করা সুন্নাত, বিয়ে না করলে নবীর উম্মত হওয়া যাবে না। আমার প্রিয় বন্ধু, আপনাকে প্রিয় নবীর কথা সংক্ষিপ্ত আর নবীর ভাষা সংক্ষিপ্ত, ভাব অনেক বেশি, কথা অনেক সংকম বলেছেন, ভাব অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিয়ে করা সুন্নাত, বিয়ে সুন্নাত, যে সুন্নাতকে মানবে না সে আমার উম্মত না। এজন্য দেখা যায় বিয়ে করা মাঝে মাঝে হারাম, বিয়ে করা মাঝে মাঝে ফরজ, বিয়ে করা মাঝে মাঝে সুন্নত, মাঝে মাঝে বিয়ে না করে রোজা রাখা সুন্নত। সুবহানাল্লাহ বলে। আচ্ছা বলেন তো আপনাদের বিবেক কি বলে, আপনারা কোন বলেন? যদি কোনো মানুষ দেখা যায় তার টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, প্লেট নাই, বাসন কোসন কিছু নাই, একেবারে তার চাল চুলা হইল একজন যুবক, শুধু চাল চুলা নাই তাই না, সে একইভাবে শারীরিকভাবে ছোট ডিজেবল, শারীরিক সক্ষমতাও তার নাই, এমন ডিজেবল মানুষ আমাদের দেশে আছে নেই? যে লোকটা তার শারীরিক সক্ষমতাও নাই, হি ক্যান স্যাটিসফাই হিজ ওয়াইফ বাই মানি এন্ড বাই হিজ ফিজিক্যাল অ্যাট্রাকশন, তার শারীরিক শক্তি দিয়ে তার ওয়াইফকে সে সন্তুষ্ট করতে পারবে না। ঠিক একইভাবে অর্থ সম্পদ দিয়েও তার বাড়ি ঘরে দিয়েও ওয়াইফকে সন্তুষ্ট করতে পারবে না। এই ব্যক্তির জন্য বিয়ে করা জায়েজ না বরং বিয়ে হারাম, ঠিক না বলে? কারণ সে দুইটা পরিবারকে আগুন দিয়ে জ্বালিয়ে ছারখার করবে, কথা বলেন ঠিক না? এই জন্য সে বিয়ে করবে না। দ্বিতীয়ত যেই লোকটা শারীরিক শক্তি আছে, আর্থিক শক্তি আছে, এই মুহূর্তে বিয়ে না করলে হারাম তাহলে চলে যাবে, তার জন্য সমস্ত মুক্তিরা বলেছেন বিয়ে করা ফরজ, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব তাকে বিয়ে করতে হবে। প্রিয় ভাইয়েরা,
ঠিক একই ভাবে, ঠিক একই ভাবে যদি কোনো জবাব অর্থ সম্পদ আছে, শারীরিক শক্তি আছে, সে নিজেকে কাউন্সিল করতে পারবে, তাকে বিয়ে করা শুননা। আর যেই লোকটা টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি আছে, টাকা কি বলে টাকা পয়সা নাই, বাড়ি ঘাড়ি নাই, সম্পত্তি আছে, কিচ্ছু নাই, শুধু শারীরিক শক্তি আছে, বিয়ে করলে আর তার খেত নাই, জড়াবে পড়াবে কি, পড়াবে কি, সংসার চলবে কেমনে, বাড়ি ঘর নাই আরো খেতনা লাগাবে দশটা, ঠিক কিনা বলে, তার জন্য বিয়ে না করে সোহনদা বলে। আপনি কি বুঝতে পারেন প্রিয় নবীর কথা? এক, তিনি নিজে বলছেন যে বিয়ে শুননা, যে আমার সুন্নতকে মানবে না সে মুহাম্মদ নয়, এই জন্য মাঝে মাঝে বিয়ে না করাও শূন্য। চিন্তা দিয়ে বলেন সুবহানাল্লাহ, নবীর কথা আল্লাহর কথা, কথা সংক্ষেপ ব্যাখ্যা অনেক বেশি। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ মোমেনদের বন্ধু সেটা ঠিক আছে, কিন্তু বুঝতে হবে সমস্ত মোমেনরা আল্লাহর বন্ধু নন। আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহর বন্ধু কারা, তার পরিচয় দিয়েছেন, আল্লাহর বন্ধুর জন্য কি আছে তাও বলেছেন, আল্লাহর বন্ধুর জন্য দুনিয়া আখেরাতে সুসংবাদ দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহর বন্ধু আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানূ ইত্তাকুন, আল্লাহর প্রকৃত বন্ধু হলো তারা, তারা আল্লাহকে বিশ্বাস করে এবং একজনকে তার জীবন দিয়ে ভয় করে। জোরে বলেন তো তিনি কে? ভয় পায় একজন কে? তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ইয়াহজানুন। সাবধান দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ যারা ওলি সব মুমিনের বন্ধু আল্লাহ, কিন্তু আল্লাহর বন্ধু কারা শোনো তাদের পরিচয় শোনো, আল্লাহর বন্ধু যারা তাদের কোনো ভয় নাই কোনো ভীতি নাই, তারা কেমন তাদের পরিচয় বলো। আল্লাযীনা আমানু ওয়া কানূ ইত্তাকূন, যারা বিলিভ ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এন্ড ফিয়ার দা অনলি দ্য লর্ড, একজন কি ভয় করে আল্লাহ সারা দুনিয়ার কাউকে তারা ভয় করে, তাহলে আল্লাহ পাকের বন্ধু কারা? আল্লাহ শুনিয়ে দিয়েছেন যারা ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে, যার মধ্যে আল্লাহর তাকওয়া নাই, আল্লাহ আল্লাহর বলি যারা হবে তাদের জন্য শুভ সংবাদ রয়েছে দুনিয়াতে এবং পরকালে। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমরা বুঝতে পারলাম যে এই পৃথিবীর জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মুমিনের বন্ধু, কিন্তু সমস্ত মুমিন আল্লাহর বন্ধু কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা অন্য আয়াতে বুঝাই দিয়েছেন। খবরদার, আল্লাহর বন্ধু কারা? যারা আমি আল্লাহকে ভয় করে, যারা আমি আল্লাহর উপর ঈমান রাখে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আপনি কি বুঝতে পারেন সব মুমিন কে আল্লাহর বন্ধু? যে সব মুমিন কে আল্লাহর বন্ধু না, এটা ভুল এক্সপ্রেশন, ভুল ইন্টারপ্রিটেশন, ভুল ব্যাখ্যা। সব মুমিন ঈমান আনলে আল্লাহর বন্ধু হয়ে যায় না, কারণ আল্লাহর বন্ধু তারা এরা আল্লাহকে ভয় করে, তারা সদা সর্বদা সব সময় ঈমানের পাশাপাশি ভয় পায় একজনকে, চিল্লায় বলেন তিনি কে? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য ওলি আল্লাহ যারা তারা স্পেসিফিক ক্ষমতার অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হাদিসে পড়ছে যে মান আদা লি ওয়ালিয়া ফাকাদ আযনতু বিল হারব, আমার যারা বন্ধুর সাথে মারামারি করে, কাটাকাটি করে, ওলি আল্লাহ মানতে চায় না, পীর মাসে মানতে চায় না, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে নিজে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ হরতা করে, আল্লাহ সাথে যুদ্ধ করে পারা যাবে? জোরে বলেন যাবে? আল্লাহ সাথে যুদ্ধ করতে দায়ের না, চায় না রা, আকাশের বৃষ্টি সেটাকেও থামাই দিতে চায়, আকাশের মেঘকে ভেয়ে তারা বৃষ্টি নামাইতে চায়। ওই চাইনিজরা চেয়েছিল ওই করে মুসলমানদেরকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দিবি, কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ ওই করে মুসলমানদেরকে তারা বন্দি করে রেখেছিল, লক্ষ লক্ষ মুসলমান ওই করদেরকে স্বামী থেকে স্ত্রীকে আলাদা করেছে, সন্তান থেকে তাদেরকে আলাদা করেছে, মা থেকে সন্তানকে আলাদা করেছে,
গোটা পৃথিবীর ক্যামেরাগুলো উইগুর মুসলমানরা খুঁজে পায় না, এমন এমন জেলখানা বানিয়েছে যে জেলখানায় কোনো ক্যামেরা দিয়ে ধরা যায়। কিন্তু ভাইয়ারামাস আমরা দেখেছি যুদ্ধ লাগে নাই, এটম লাগে নাই, পারমাণবিক বোমা লাগে নাই, আল্লাহ পাক একটা বাতাস দিয়ে দিয়েছেন, এক বাতাসে চিনকে গোটা বিশ্বকে আল্লাহ পাক বিচ্ছিন্ন করে দিয়েছেন। কথা বলেন এই চীন আজকে গোটা বিশ্ব থেকে বিকাশ সব দেশের ফ্লাইট বন্ধ করে দিয়েছেন। চীনকে দেখলে আজকে মানুষ ভয় পায়, ঠিক কিনা বলে? যেই চীন ছাড়া কোনো দেশ চলে না, ট্রাকের পিছনে দেখা থেকে 100 হাত দূরে থাকো, চীনকে দেখলে না বলে চাইনিজদের থেকে 1000 হাত দূরে থাকো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, আল্লাহ পাক এর যুদ্ধ করে পারা যাবে। আমিও বলি যারা সত্যিকার বলি আল্লাহ ছিল না, পীর মাসে একদম নেই, ধোঁয়া তুলে আজেবাজে কথা বলো, পীর বললে পীর পূজা বলো, মাদার বললে মাদার পূজা বলো, খোদার কসম তোমরা আল্লাহর অলিদের সাথে যুদ্ধ না, আল্লাহর সাথে জিহাদ লেগে গেছে, কথা বলেন ঠিক? আল্লাহর সাথে জিহাদ করে পারা যাবে না। আল্লাহর বন্ধুদের সাথে আছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহর অলিদের সাথে আল্লাহ আছেন। খবরদার, এই বাংলাদেশে যে মুসলমান তাদেরকে বোকা মনে করো না, পৃথিবীতে কেউ যদি কাউকে বোকা মনে করে তার চেয়ে বোকা পৃথিবীতে কেউ নাই, ঠিক কিনা? সবচেয়ে পিছনের সিটে যে দুষ্টামি করে সেও বুঝে কোন স্যার আমাদেরকে লেট করে ক্লাসে আসে, পড়া ফাঁকি দিয়ে কেমনে কেমনে চলে যেতে পারে, হাউ কাজ করে সেও কিন্তু বোঝে, ঠিক কিনা বলে? জনগণ বোঝে, জনগণ বলতে পারে না, জনগণ চুপ থাকে, জনগণ বোকা নয়, জনগণ যেদিন ঘর চলবে সেই দিন তোমরা যে বোকার হাতারাম তা পুজো করবে, কথা বলেন ঠিক কিনা? মনে করতে কিছু বুঝি না আমরা, আমরা চোর নই, কিন্তু আমাদের মন্ত্রী যখন বলে আমি একটা চোর, আপনারাও চোর, আপনি তো কম করে চুরি করেন, আমিও তো কম করি, বুঝতে হবে সেই দেশ কখনো উন্নতি লাভ করতে পারে না। সেই সময় সে চোর মন্ত্রীকে কান ধরে স্টেজ থেকে মন্ত্রিত্ব থেকে বের করে দেওয়ার প্রয়োজন ছিল, কথা বলেন ঠিক? যদি এই মন্ত্রী টিকে থাকে ভাইয়েরা, তাহলে এই দেশ কত বছরের খুনি পাবে, সেই দিন তাকে বয়কট করলে সেখান থেকে কান ধরে নামাই দিলে আর কোন সুর কোন মন্ত্রী চুরি করতে সাহস পাইতো না, কথা বলেন ঠিকই না? এই জন্য মুসলমান ভাই আমার বিনয়ের সাথে বলে আমরা জনগণ চোর নই, আমরা চোর, আমরা চোর করে লিডার করতে চাই। প্রিয় ভাই আমার এই জন্য অলি আল্লাহের সাথে ব্যাখ্যাটা বুঝে শুনে পড়বেন, অনেকে বিভিন্ন আয়াতকে আমাদের সামনে পেশ করে অলি আল্লাহকে ভুল বোঝায়, তারা বলে কোরআন করিমের সূরাতুল আহরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ বলছেন, খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ বলছেন নিজে, আল্লাহ নিজে ইরশাদ করছেন, খবরদার আল্লাহ তোমাদের উপরে যা নাযিল করেছেন তা তোমরা কবুল করো, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ছাড়া কোন আউলিয়ার অনুসরণ করিও না। এই আয়াতটা অত্যন্ত চমৎকার, এবং যারা নাকি অলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলে, পীর বলে পীর পূজা বলে, মাদার বলে মাদার পূজা বলে, এমন কিছু কপাল পোড়া মানুষ বাংলাদেশে আছে না নাই? আছে। আমাদের অত্যন্ত কাফের ভাই যারা তারাই বলে বলে, একজন বন্ধু যখন বাস করে মা আলাদা বিবি আলাদা, ভালো মতো খেয়াল করবেন সব পুরো নিবেন না, অনেক ছেলেরা বাংলাদেশে ভালো কথা বলে, অনেক ইসলামিক স্কলাররা আছে, এই মাহফিলে আসতে জায়গা দিতে পারবেন না, এবং 10টা কেন্দ্র করা লাগবে আছে নাই, এগুলো ইসলামের বিপ্লব, বিশ্বাস করি কৃষ্ণের পার্টনার বিল, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমার ব্যক্তিগত অভিমত, আপনার সাথে নাও লিখতে পারেন, কথা বলেন ঠিক কিনা? ঠিক। প্রিয় ভাইয়েরা, এই জন্য তার মতের সাথে আমার মত মিলে না, কিন্তু সে তো সব খারাপ করে না, 80-90টা কথা ভালো তো বলে ঠিক কিনা? ওগুলো নিব আমরা, যেগুলো ভালো বলে না সেগুলো ছুড়ে ফেলে দিব, কারণ আমরা তো বুঝি আমরা বোকা নই, কিন্তু আপনাদের অ্যাটিটিউড দেখে মনে হয়
অনেকে আপনারা এমন অন্ধ অনুসরণ করেন যে আপনারা কে কি বলে ইমানটা কখন নিয়ে যায় সেগুলো আপনারা টের পান না। কেন টের পান না? তো বিবেক আছে, ইউ হ্যাভ নিউট্রাল হার্ট। হাদিসে বলা হয়েছে ইসতাফতে কালবাকা ওয়া ইনাফতা হার্ট। হৃদয়কে জিজ্ঞেস করো, যদিও তোমাকে মুফতির ফতোয়া দেয় তারপর হৃদয়কে জিজ্ঞেস করো, হৃদয় যদি বলে ইয়েস ইজ কারেক্ট এন্ড পারফেক্ট টু টেক ইট, গ্রহণ করেন, তাহলে ছুড়ে ফেলে দেন তার কথা। যখন সে বলবে যে মা আলাদা, দিনই আলাদা, দুজনকেই আলাদা ভালোবাসতে হবে, মাকে ভালোবাসতে গিয়ে শ্রদ্ধা করতে গিয়ে দিদিকে থালা দেওয়া যাবে না, দিদিকে ভালোবাসতে গিয়ে মাকে ওল্ড হোমে দেওয়া যাবে না। আপনারা কি করে দিদিকে ভালোবাসতে গিয়ে মাকে ওল্ড হোমে করা লাগবে? মাকে শ্রদ্ধা করতে গিয়ে দিদিকে থালা দেওয়া লাগবে? দুজনকে ভালোবাসতে সম্মান করতে দুজনকেই থালা দেয়, কারণ দুইজন আলাদা, কারো সাথে কারো তুলনা করা যাবে না। মা তো মা, মায়ের কাছে আপনি যাবেন, ভুল ত্রুটি হয়ে গেছে, বেয়াদবি হয়েছে, মায়ের কোলে মাথা রেখে বলবেন না, গো তোমার সাথে বেয়াদবি করেছি, তুমি আমাকে কেমন দূরে ফেলে দিবা, দুইটা বছর তো তোমার মা কষ্ট দিয়েছি, যখন থেকে অস্তিত্ব এসেছে তোমার কলিজায় লাফিয়ে পড়লাম, কি মেরেছি গো মা, তুমি তো সেই সময় তোমার সন্তানকে বচুয়া দেও নাই মা, তুমি তো তোমার সন্তানকে দূরে ঠেলে দাও নাই, দুই বছর পর্যন্ত প্রবেশ দূর, তোমার সেই কলিজা নিন্দার ও সেই খাবারটা জান্নাতে খাবার খেয়েছি যন্ত্রণার পর্যন্ত না দিয়েছি মা, সেই সময় তো আমাকে আশ্রয় মেরে ফেলো নাই মা, আজকে আমার শরীর বড় হয়েছে, আঁক বড় হয়েছে, পা বড় হয়েছে, দেমাগটা বড় হয়েছে মা, সেই সন্তান সামান্য তোমাকে ব্যথা দিয়েছে, কেমনে তুমি সন্তানকে ফেলে দিবা মা, মায়ের কোলে মাথা রেখে আপনি যখন এই কথাগুলো বলবেন মা নিশ্চিত আপনাকে ক্ষমা করে দিবে, আপনার উপরে খুশি হয়ে যাবে, আর খুশি হবেন আরেকজন, তিনি কে? ঠিক কিনা বলেন? মায়ের কাছে ক্ষমা চাইতে রাজি আছেন নাই? মায়ের কাছে যাবেন, কত কষ্ট সহ্য করেছে সে, একটা ভয়ঙ্কর কষ্ট সহ্য করেছে মা, আপনাকে পেটে নিয়েছে, বাবা পেটে নেয় নাই, বুকের দুধ পান করিয়েছে, বাবা দিয়ে বুকের দুধ পান করায় নাই, মা আপনার গর্ভের সন্তান যখন কষ্ট বেদনা সহ্য করেছে, বাবা সহ্য করে নাই, খালি মা যখন লালন পালন করেছে বাবাও পার্টিসিপেট করেছে, এজন্য আল্লাহ মায়ের কথা বলেছেন তিনবার, বাবাটা একবার কথা বলেন ঠিক না, মায়ের তো তিনবার ঠিক কিনা বলেন, বাবা কয়বার? একবার। তো সেই মায়ের কাছে বাবার কাছে গিয়ে মাফ চাইলে মাফ করবেন কে? আল্লাহ। তো সেই মা তার পায়ের ছুঁয়ে জান্নাত দিতে হবে, তার পায়ের ছুঁয়ে জান্নাত কে আল্লাহ রেখেছে, আর দিদির সার্টিফিকেট করা জান্নাত দিতে পারবেন? জোরে বলেন পারবেন? না। আল্লাহ বলবেন বান্দা তো ভালো করছে, তার হোয়াট ইজ দ্যাট স্টেশন অফ দিস ওয়াইফ, তার দিদির অ্যাটেস্টেশন কোথায়? আল্লাহ দিদির তো সার্টিফিকেট দেয় না, যাও জান্নাত হারাম ভালো করে আল্লাহ আব্বাস করে করে। তো দিদিকে ভালোবাসা দরকার আছে নাই? তাদের সাথে গিয়ে মিষ্টি মুখে কথা বলা দরকার আছে নাই? কিন্তু আমাদের মা ঘুষা যত প্রকারের দেমা সব বিবিদের কাছে, ঠিক কিনা বলে? নোংরা ঘুষা সিরা তারা পাঞ্জাবি আর তেলা পোকায় ভাঙানো গেঞ্জি আর সিরা রঙ্গি সব বিবিদের সামনে কথা বলে, ঠিক কিনা? না না না, আপনার স্মার্ট রিপ্রেজেন্ট করতে হবে তার বিবির কাছে, বিবির জন্য স্মার্ট দেন, রাসূলের নাম তিনি কিন্তু কখনো সরাসরি সফর শেষে এসে ঘরে যেতেন না, অপেক্ষা করতেন মসজিদে নববীতে, আর খবর দিতেন যাও আমার বিবিদের কেবল আমি চলে এসেছি, বিবিরা সাজতেন সুন্দর করে, নিজেকে প্রেজেন্টেশন করতেন নবীর কাছে, আপনি সাজতেন বিবির জন্য, বিবি সাজতে আপনার জন্য, দুজন দুজনের দিকে মুচকি হাসি দিয়ে কথা বলবেন, রাসূল বলেছেন ওয়াফি কুদরে আহাদুকুম সাদাকা, তোমাদের বিবিদের সাথে তোমরা যে একত্রিত হও তার জন্য অহুদ পানার সমান সওয়াব দিবেন কে? মানুষের সাথে সুন্দর আচরণ তাও ইবাদত। ওই যে এক সাহাবী হাদিস বলেছেন, রাসূল বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তির ফুসিদা মান কানা ক্বাবলাকুম, তোমাদের আগে একটা লোকের হিসাব নেওয়া হলো, ফেরেশতারা বলল আল্লাহ এটা তো অল সাবজেক্টে ফেল করছে, কোন সাবজেক্টে ফেল? অল সাবজেক্ট বুঝেন তো? হ্যাঁ, এক চেয়ারম্যান উনি নাকি খুব মারাত্মক চেয়ারম্যান, তা বুঝেন নাই,
উনি সব জায়গায় চেয়ারম্যান হতে চায়, উনি স্কুলের সভাপতি হয়ে বসে আছে, আছে না নেই? স্কুলের সভাপতি হয়ে বসে আছে, মিটিং বসলো, গভর্নিং বডির প্রিন্সিপাল বলতো, চেয়ারম্যান সাহেব সভাপতি, আপনি শোনেন অনেক খারাপ অবস্থা, অঙ্কে ফেল করছে তিনজন, বাংলায় ছয়জন, গণিতে তিনজন, আর 12 জন আছে অল সাবজেক্টে ফেল, কথা বুঝেন নেই, চেয়ারম্যান হয়ে গেছে, 12 জন এত সাবজেক্ট ফেল করে এত খারাপ করছে, 3 জন অঙ্কে, 2 জন গণিতে, 5 জন বিজ্ঞানে, এগুলো তো ভালোই করছে, অল সাবজেক্টটা পড়ায়কে আমি ধরে নিয়ে আসবো কি না, অল সাবজেক্টে ফেল করলে তো সমস্যা, ঠিক কিনা বলে চেয়ারম্যান মার খাওয়া লাগবে, আল্লাহ বলেন ফেরেশতা না, আমার বান্দা অল সাবজেক্টে ফেল করতে পারে না, ওই বান্দা নামাজ রোজা হজ যাকাত করে নাই, তাই তো বুঝায় আছে, কয় আল্লাহ নামাজ রোজা কিচ্ছু নাই, আল্লাহ বলেন সেগুলো বাদ দাও, আমার বান্দা তো মানুষের সাথে চলাফেরা করেছে, সেখানে কি আছে দেখো, ওখানে কিছু আছে কি না, ফেরেশতা বলল আল্লাহ বলতে ইবাদত না, আল্লাহ বলছে কি তোমাকে ইবাদত না, নিয়ে আসো, ফেরেশতা আল্লাহ আপনার বান্দা তো একটা ভালো কাজ করতো কি, খালি মানুষকে ঋণ দিত, ঋণ নিয়ে মানুষ যখন ফিরে দিতে পারতো না, খালি সে ক্ষমা করতো, খালি ক্ষমা করতো, বলতো ঠিক আছে দিতে পারবি না, যা তুই খেয়ে ফেল, তুই এটা নিয়ে আন, তোর সংসার চাল, আমাকে দেওয়ার লাগবে না, কষ্ট বেশি হইতেছে, যা যা সমস্যা নাই, অন্য হাদিস অন্য আয়াত আল্লাহ বলেন ফান্না দিলে তুমি ইলা মাইসারা, সুযোগ দাও, সুযোগ দাও, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমে রহমতের জোশুরে দেবে, আমাকে বলবেন আমার বান্দা যেই কাজটা করতো সেই কাজটা আমার, আমি আল্লাহ একটু ক্ষমা করি, একটা পুলিশ বান্দার পিছনে ছোটে, র‍্যাব আসামির পিছনে ছোটে, তাকে শাস্তি দেওয়ার জন্য, তাকে র‍্যাব নিয়ে সেখানে তোলাই দিলে সেজন্য, তার পিছনে ছোটে জেলখানায় নিয়ে যাওয়ার জন্য, টাকা কামানোর জন্য, আর আমি আল্লাহ আমার রহমতকে বান্দার পিছনে ছুটিয়ে দেই শুধুমাত্র মাফ করার জন্য, একটা বার আমি বলে দিন আল্লাহ মাফ চাই, আমি আল্লাহ মাফ করতে দেরি করে আমার গোলাম যেহেতু তার বন্ধুদেরকে মাফ করতো রে ফেরেশতা শোনো, যাও যাও লিখে নিয়ে যাও, আমি আল্লাহ তার সমস্ত কুফরি মাফ করে দিয়ে আমার বান্দার এই গুণটা কবুল করে তাকে জান্নাতের মালিক বানিয়ে দিলাম। ভাইরা আপনাদের প্রধান অতিথি আজকে মাফ করে আমার বড় ভাই মুফতি আজ মুফতি মৌলানা ওসমান বিন সালেহ সাহেব, তিনি এসে গেছেন বলে আলহামদুলিল্লাহ, বাংলাদেশে কখন স্টেন করেছেন পরীক্ষা দিয়েছে, আমি বলছিলাম সেকেন্ড 2 মাসের জন্য, তো তাকে ভালো বলেন তিনি, ভালো বক্তব্য রাখেন, সারা দেশ ঘুরে বেড়ান, মিডিয়া সে বিচরণ করেন, আমাকে শূন্য বলে আমাদের বলিষ্ঠ কণ্ঠস্বর, ঠিক কিনা বলেন, আমাদের জন্য আল্লাহ তার এই বক্তব্যকে তার নেতাদের জড়িয়ে বানায় আমিন, আল্লাহ পাক অনেক কষ্ট করেন, তিনি করেন মাহবুব ভাই, উনি আমার বড় ভাই কিন্তু বয়সে বড়, আমাদের অত্যন্ত প্রিয় বলেন, আজকে দারুন নাজাতের 3 জন আমরা, এই 3 জন আবার যখন আপনার সালাম দিলেন না, আর 3 জন আবার সকালবেলা প্রিন্সিপাল মহোদয়ের চোখের সামনে দীর্ঘ কালের কথা বলেন, ঠিকই না, প্রিন্সিপাল মহোদয় আমার পাতায় দেখেন যে এই 3 জন ঢুকছে কিনা, 3 জন না সবাইকেই তিনি মহব্বত করেন, আমাদের দিকে মাসুলাম আমাদের রাখেন আমরা ঢুকি কিনা, তার দিলে তাও বলে না, আপনি এই চাকরি কথাই দেওয়া হবে, আমি কালকে তুমি ছিলাম আপনাদের ছিলেন, আগামীকাল তো আসবো, বাট গিয়ে আবার আসতে হবে, কোনো উপায় নেই, তা আমাদের এই খেদপথটা অন্যদের মতো নয়, আমাদের এই মাহফিল করাটা প্রফেশনাল যারা মাহফিল করেন তাদের মতো না, প্রফেশনাল মাহফিল হলে মামুন ভাই বাসায় এসে আমি ঘুমাইতাম, ঠিক কিনা বলে হাঁস লড়াই করেন, ঠিক কিনা, শীতের দিন
আমাদের তো দুর্ভাগ্য সারা বাংলাদেশে যেখানে আমরা যাই আলটিমেটলি গিয়ে আটটায় মাদ্রাসা আগের নাম ফিঙ্গার প্রথম স্বাক্ষর এরপরে ফিঙ্গারপ্রিন্ট কাজ করে না এরপরে চেহারা দেখান লাগে তিনি খুব অল্প সময়ের মধ্যে আসবেন হুজুর আসা পর্যন্ত আমি কথা বলবো আল্লাহ পাক তাওফিক দিন করে আমিন প্রিয় বন্ধু এর জন্য আয়াত হচ্ছে ওয়ালা তাকতারু মিন দুনিহি আউলিয়া আল্লাহ নিজে বলছেন আল্লাহ ছাড়া কোন অলি মানা যাবে তা আমরা বলি আসলে কেন আমরা প্রশ্ন আসে না এই প্রশ্নটা হচ্ছে একটু বোকামির মতো কারণ কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন খেয়াল করেন জোরে বলতে লাগবে আরো জোরে লাগবে আমাকে মামুন ভাই বললেন যে ওসমান ভাই আসার পর্যন্ত আপনি ওয়াজ করেন তার মানে ওসমান ভাই আসলে ওয়াজ করা লাগবে আমি আমি কালকে পানি দেবো কিন্তু আমি জানি তুমি জানো পানি দেওয়ার ক্ষমতা আমার নেই তুমি দাও আমার ইচ্ছাটা বাঁচাও এই বন্ধ যে বলছে আল্লাহ কেন সন্দুর করে সে ফেরাউনের যে কম বন্ধ চিৎকার দিয়ে এবং কম বন্ধ এই জন্য তারা আমাদের কর্মী যারা আছো আমাদের আরেকটা কর্মী যারা আছে আল্লাহ সাহেব কে মরমুরি অবশ্যই তারা বলবে সবগুলো বানিয়েছেন একজন তিনি কে কিন্তু কাফেরদের পার্থক্য হলো মুসলিমদের তারা কি করতো না মানে উজ্জা হুবল এদেরকে পূজা করতে মনে করতো যে আর দা আমার সাথে শরীক করলে আমি আল্লাহ তোমাকে মাফ করবো অন্য যে কোনো ক্ষেত্রে ছাড় দেবো শরীক করলে আমি আল্লাহ মাফ করবো এই জন্য মুসলমান বন্ধু মনে রাখতে হবে আপনাদেরকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আদর্শ উপদেশ আমল করতে হবে
প্রিয় নবীর বক্তব্যকে আপনাকে বুঝতে হবে, যেমন আল্লাহর বক্তব্য বুঝতে হবে। এখানে একদিন বলতে বিশ্বাস নয়, সমস্ত মুহাদ্দিস মুফাসসির বলেছেন একদিন মানে মৃত্যু, মৃত্যু মানে মৃত্যু আসার পর্যন্ত ডাকতে হবে একজনকে, তিনিকে আল্লাহ, জোরে বলেন তিনিকে আল্লাহ। একদিন মানে বিশ্বাস নয়, এখানে আউলিয়া বলতে আল্লাহর ওলি না, এখানে আউলিয়া বলতে শয়তানকে বোঝানো হয়েছে, শয়তানের বন্ধুকে মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাখ্যায় ওলামায়ে কেরাম কি বলেছেন, ওলামায়ে কেরাম বলেছেন লা তা'বুদু মা আল্লাহি গায়রা, আল্লাহ যে বলেছেন আল্লাহ ছাড়া অন্যর অলিকে ডাইব না, এই অলি বলতে অন্য কোন মাবুদের পূজা করিও না। আমরা কি অলি আল্লাহর পূজা করি না? আমরা কি প্রিয় নবীর যে টুপি মোবারক চুল মোবারক জুতা মোবারকের পূজা করি না? প্রিয় নবীর জুতার পূজা করা যাবে না? জোরে বলেন যাবে না? প্রিয় নবীর সবগুলো মোবারক তুমি মোবারক না বলো আপত্তি নাই, তোমার ভিন্নমত থাকতেই পারে, তুমি মনে করো তোমার নবীর স্মৃতিচিহ্ন মোবারক না, আফসোস নাই, তোমার মতে প্রিয় নবীর স্মৃতিচিহ্ন মোবারক না, অসুবিধা নাই, আমরা মনে করি তোমার ভিন্নমত, কিন্তু তোমার নবীর সাহাবীরা নবী পাকের স্মৃতিচিহ্নকে মোবারক বলতেন, মনাল্লাহ বলে প্রিয় নবীর জুতাকে তারা সম্মান করেছেন, প্রিয় নবীর চুলকে আদ্য বল হিসেবে কবুল করেছেন। খালিদ বিন সাইফুল্লাহ, খালিদ সাইফুল্লাহ, খালিদ বিন ওয়ালিদ, দ্য সাউড অফ আল্লাহ, যাদেরকে খ্রিস্টানরা বলে দ্য সাউড অফ লর্ড, আল্লাহর তরবারি, খালিদ বিন ওয়ালিদ। আজকে আমেরিকার যে সেই সমস্ত মিলিটারি একাডেমি আছে সেখানে খালেদের জীবনী বর্ণনা করে, সুবহানাল্লাহ বলে তারা দেখে খালিদ বিন ওয়ালিদ কত বীর চেতা সৈনিক ছিলেন। কিন্তু খালিদ বিন ওয়ালিদ একবার যুদ্ধের ময়দানে পাগড়ি পড়ে গেল, যুদ্ধের ময়দানে পাগড়ি কেন, অন্য যে কোনো কিছু খুলে পড়ে যা মাথা নিচু করা জায়েজ নাই, মাথা নিচু করেছেন তো আপনি পরাজয় বরণ করবেন, সরকারি আঘাতে কল্লা ফেলে দিলে কাফের রাখ। যখন আপনি হজে যাবেন বাইতুল্লাহ তাওয়াফ করতে গিয়ে আপনি কিন্তু মাথা নিচু করতে পারবেন না, কিছু পড়ে গেছে আপনার আইফোন না ইউফোন পড়ে যাবেন, ধরবেন না, ধরতে গেলে মাথা নিচু করবেন, মাথাকে নিচে পড়ে যাবেন, কথা বুঝে আসছে ভাই? ওলামায়ে কেরাম বলেন কিছু পড়ে গেলে ও যা আপনার জীবনের যে তার মূল্য বেশি নয়, আপনি পেছনে থাকলে এমন বহু আইফোন আসছে, ঠিক কি না বলেন? এই জন্য মুসলমান ভাই আমার খালিদ বিন ওয়ালিদ তিনিও জানতেন মাথা নিচু করা যাবে না, কিন্তু পাগড়ি পরে যাওয়ার পরে খালেদ যখন মাথা নিচু করে ফেললেন, পাগড়ি উঠে মাথায় পড়লেন, মুচকি হাসি দিলেন, পরবর্তী দিন সবাই বললেন খালেদ আপনি কেন মাথা নিচু করেছেন, মাথা নিচু করা তো জায়েজ ছিল না। খালেদ বিন ওয়ালিদ জবাব দিলেন কেবল একটা পাগড়ির জন্য মাথা নিচু করি নাই রে সাহাবী, শোনো ওই পাগড়ির একটা পাকের ভিতরে একটা ভাঁজের ভিতরে আমি আমার প্রিয় নবীর একটা দাড়ি মোবারককে গেঁথে দিয়েছিলাম, আমার জীবন যাবে কিন্তু নবীর দাড়ির অপমান হবে, খালেদ তা সহ্য করতে পারি না, জীবন দিয়ে হলো আল্লাহর তাআলা হাবিবের বরকতের দাড়িকে আমি ইজ্জত করতে বাধ্য হয়েছি, আল্লাহু আকবার বলে মোবারক না বলো কিন্তু আপন করি তোমার ব্যাপার, মোবারক বলিও না কিন্তু আমরা মোবারক বলি, রাসূলের জুতাকে পূজা করি না, আমরা শ্রদ্ধা করি, আমরা তো আল্লাহ নবীকেও পূজা করি না, ঠিক না বলে? আমরা আল্লাহ নবীর পূজা করি না, আমরা কাবা করার পূজা করি না, বলেন কাবা করার মালিককে না কি ঠিক না বলেন? আল্লাহ সেজন্য জানিয়ে দিয়েছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, ডাকতে হবে ওই ঘরের মালিক যিনি, তিনি কে? আমরা জানি ওই কাবা ঘরের চেয়ে মুমিনের মূল্য আল্লাহর কাছে বেশি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা আমার বক্তব্য না। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্য মোস্ট প্রমিনেন্ট ফলোয়ার অফ দ্য সুন্নাহ অফ প্রফেট, প্রিয় নবীর সুন্নাতকে বেশি মানতেন তিনি, তিনি কাবা ঘরের দিকে তাকিয়ে বলি ইয়া কাবা মা আযামুকি ওয়া মা আযামু হুরমাতিকি ওয়া মা রেসপন্স ওয়া মা রেস্ট্রিকশন টু ইউ, তোমার কত সম্মান কাবা, লোকজন দৌড় দৌড় দিয়ে তোমার কাছে এসে তোমাকে ডাকে, তোমার কাছে ঘুরে মাফ চায়, তোমার তোমার কাছে আল্লাহর কাছে এত সম্মান তোমার, কিন্তু কাবা কান পেতে শুনে নাও কাবা, তোমার মূল্য অনেক বেশি থাকতে পারে, বাল মুমিনু আযামু মিন ফি আও মিন হুরমাতি ইনদাল্লাহ, তুমি কাবার চেয়ে তুমি মুমিনের হৃদয়ের মূল্য আল্লাহর কাছে বেশি। আপনি তো বলেন মুমিনের হৃদয় না মসজিদ না সমান, ঠিক কি না বলেন? একজন মুমিন যদি সত্যিকার মুমিন হয় তার হৃদয়ের ভিতরে শক্তি থাকে, ওই মুমিনের যে মজবুত পৃথিবীর কোনো সৃষ্টি নাই, সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে সুনান তিরমিজির মধ্যে এসেছে আল্লাহ হাবিব বলেছেন রব্বুল
রব্বুল আলামিন যখন জগৎ তৈরি করলেন সেই সময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে, আল্লাহ রব্বুল আলামিন যখন জগৎ তৈরি করলেন সেই সময় দুনিয়া কাঁপতে ছিল, আমি পাহাড়কে আছে না নাই প্রিয় বন্ধুরা আমার জন্য আপনাকে বুঝতে হবে কে কি বলে
তার কথাটা কবুল করতে বুঝেস করে বিবি আলাদা মা আলাদা মনে আছে না যদি কোনো ব্যক্তি বলে বিবি আলাদা মা আলাদা আর সেই ব্যক্তি বলে কিসের পীর আমার বাপ হলে বড় পীর বুঝতে হবে ব্যক্তির প্রথম অংশ গ্রহণ করবো দ্বিতীয় অংশ ছুড়ে ডাক মেনে ফেলতে হবে কেন ফেলতে হবে কারণ এই লোকটা যে বুঝাইল যে মা মা হিসেবে সম্মান পাবে এটাই তো তার বলা উচিত ছিল ভাই ঠিক কিনা বলেন বুঝতে হবে তার বয়স কম বুঝতে হবে সে মুখস্থ কথা বলছে কথা বলেন ঠিক ছিল আর এই মুখস্থ কথা আমরা কবুল কবুল করতে রাজি এই জন্য যুবক মুখস্থ কথা কবুল করিও না সে তার মুরব্বীদের কথা মুখস্থ করে রেলে পড়ছে আজকের যুগের মানুষ খালি পাঞ্চা পাইবেন আর চা দিয়ে বাড়ি দেবেন তার কমতে রাজি না ঠিক কিনা বলে এগুলো করিয়ে না বুঝেন যে একই ভদ্রলোক বললো যে মা আলাদা সম্মান পাবে বাবা আলাদা কি বলে দিদি আলাদা সম্মান পাবে সে যখন বলে কিসের পীর আমার বাবাই বড় পীর বুঝতে হবে তার বলা উচিত ছিল একটা সে বলেছে আরেকটা সে ভুল করেছে সে ভুল কথা আমরা নিতে রাজি না উস্তাদ তো পীর তো জাস্ট টিচার পীর আমাদের শুধু একটি উস্তাদ গুলো পীর আর কিছু না ঠিক কিনা বলে ঠিক পীর মানে এটা আপনার উপরে হইলাম দিয়ে বস্তা বলে আমাকে নিয়ে জানাতে লাগে যেমনটা মনে করলে আপনার ইমান থাকবে না পীরেরও ইমান থাকবে না কথা বলেন ঠিক কিনা পীর কে পেতে যাবেন না আওয়াজ দেন 10 দিন 20 দিন 25 দিন যে এরা কেমন আছে আমি তো ভেবে দেখি কেমন আছে কি ফায়দা আমার করিমগঞ্জের যুবকরা তুমি 10 দিন ভাবা যাবে কি 5 দিন ভাবা যাবে কি তুমি কি জানো আল্লাহ সাহেবকে দরকার সাহেব একজন বৃদ্ধ মানুষ এই বয়সে 700 মাইল দূরে ত্রাণ নিয়ে কমপক্ষে 30 বার রোহিঙ্গাদের সেই বারান্দায় গিয়ে গিয়ে আল্লাহ আল্লাহ বলেছেন আজকে তার বিরুদ্ধে কথা বলছো আল্লাহর ওলিদের বিরুদ্ধে কি বুঝে তোমার এই তাফসিরের ফিল্ডটা আল্লাহ তৈরি তৈরি করে দিয়েছিল কথা বলুন ইউটিউব জিরো বানাইছে কথা বলেন ঠিক আছে